ফুটবল বিশ্বকাপ নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট। এক মাসের এই টুর্নামেন্টের দুর্দান্ত পারফরমেন্সে অনেকেই নজর কেড়ে নেন সারা বিশ্বের, রাতারাতি পরিণত হন গ্লোবাল সুপারস্টারে। বিশ্বকাপের নৈপুণ্যে মুগ্ধ হয়ে অনেক ক্লাবই এসব সুপারস্টারকে দলে ফেরায়, কিন্তু অনেকেই আছেন যারা বিশ্বকাপের পারফরমেন্স ক্লাবে এসে পুনরাবৃত্তি করতে পারেননি। আজকে আমরা সেই সব ফ্লপ সাইনিং এর গল্পই শুনব। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে হট ফেভারিট হয়েও বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি ব্রাজিল। তবে সে বিশ্বকাপের অন্যতম তরুণ তারকা হয়ে ওঠেন ব্রাজিলের ডেনিলসন। সেলেসাওদের হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে নেমেছিলেন এই উইঙ্গার। কেবল মাঠে নামাই নয়, দুই পায়ের ড্রিবলিং জাদুতে মুগ্ধ করেছিলেন সমগ্র বিশ্বকে। তাকে মনে করা হয়েছিল ব্রাজিলের পরবর্তী সুপারস্টার। ডেনিলসনের এমন নৈপুণ্যে মুগ্ধ হয়ে ২১.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ ক্লাব রিয়েল বেটিস তাকে দলে ফেরায়। এর মাধ্যমে তিনি পরিণত হন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ে, কিন্তু সেটি যেন চাপ হয়ে দাঁড়ায় এই ফুটবলারের উপরে। বিশ্বকাপের ঝলক আর দেখা যায়নি তার খেলায়। কিছুদিনের মধ্যেই একাদশে জায়গা হারান ডেনিলসন। ধীরে ধীরে তার নামটিও মুছে যায় ফুটবল প্রেমীদের মন থেকে। বিস্ময়কর ব্যাপার হল, এরপরেও ২০০২ বিশ্বকাপের ব্রাজিল স্কোয়াডে ছিলেন ডেনিলসন, যদিও এরপরে আর কখনোই তাকে খুঁজে পাওয়া যায়নি। ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের মিডফিল্ডের চালিকা শক্তি ছিলেন ক্লেবারসন। বিশ্বকাপে তার দুরন্ত নৈপুণ্য দেখে ২০০৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসেন। ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে একই দিনে এই ব্রাজিলিয়ানকে রেড ডেভিল ভক্তদের সামনে নতুন সাইনিং হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু খেলার মানের দিক দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আশেপাশেও যেতে পারেননি ক্লেবারসন। বরং একের পর এক ইঞ্জুরিতে পড়ে একাদশে নিয়মিতই হতে পারেননি কখনো। দুই মৌসুমে মাত্র ২০ ম্যাচ খেলার পর তাকে তুর্কি ক্লাব বেসিকতাসের কাছে বিক্রি করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০২ বিশ্বকাপে দারুণ চমক দেখায় সেনেগাল। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই হারিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। এমনকি কোয়ার্টার ফাইনালেও উঠে যায় আফ্রিকার দলটি। তাদের এই অভাবনীয় সাফল্যের পেছনে যাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল, তাদের মধ্যে একজন হচ্ছেন এল হাজি দিউব। ফ্রান্সের বিপক্ষে জয়ের পরেই লিভারপুল এই সেনেগালিস ফরওয়ার্ডকে দলে ফেরায়। বিশ্বকাপে তার পারফরমেন্স দেখে নতুন করে আশায় বুক বাঁধে লিভারপুল সমর্থকরা। কিন্তু সে আশায় ঘুরে বালি পড়তে বেশি সময়ও লাগেনি। অল রেডদের ৯ নম্বর জার্সি পরে তিনি প্রথম মৌসুমে মাত্র ৬টি গোল করেন আর দ্বিতীয় মৌসুমে কোনো গোলই করতে পারেননি। বরং মাঠ ও মাঠের বাহিরে একের পর এক বিতর্কিত কাণ্ড ঘটাতে থাকেন। ত্যক্তবিরক্ত লিভারপুল পর ২০০৪ সালে এল হাজি দিউবকে বোল্টন ওয়ান্ডারসের কাছে বিক্রি করে দেয়। তার সে সময় সতীর্থ জেমি ক্যারাঘার বলেন, এল হাজি দিউব সম্ভবত ইতিহাসের প্রথম নাম্বার ৯, যিনি পুরো মৌসুমে একটি গোলও করতে পারেননি। সে মাঠে ও মাঠের বাহিরে সব জায়গাতেই ছিলেন চরম বিরক্তিকর। সেনেগালের মতো চমক না দেখালেও ২০০৬ বিশ্বকাপে সুইডেন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ওঠে। যদিও তারা স্বাগতিক জার্মানির কাছে হেরে বিদায় নেয়, তবুও তাদের গোলরক্ষক আন্দ্রেস ইসাকসনের পারফরমেন্স ছিল নজর কাড়া। সে সময় ম্যানচেস্টার সিটির একজন গোলরক্ষকের দরকার ছিল, তাই তারা দলে ফেরায় ইসাকসনকে। কিন্তু ইঞ্জুরির কারণে প্রথম ৩ মাস মাঠেই নামতে পারেননি এই সুইডিশ। ডিসেম্বরে প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচটি ইসাকসন খেলেন ফেব্রুয়ারিতে। সব মিলিয়ে প্রথম মৌসুমে মাত্র ১৪ বার তিনি গোলপোস্টের নিচে দাঁড়ান। দ্বিতীয় মৌসুমে সেটি গিয়ে দাঁড়ায় মাত্র ৫ ম্যাচে। সুইডেন জাতীয় দলে নিয়মিত খেললেও ম্যানচেস্টার সিটিতে বেঞ্চেই সময় কাটে তার। এর মধ্যে মৌসুমের শেষ ম্যাচে গোলপোস্টে দাঁড়ান ইসাকসন। সে ম্যাচে ৮-১ গোলে হারে সিটিজেনরা।
এরপরেই আন্দ্রিয়াস ইসাকসনের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। তবে বিশ্বকাপের পর সবচেয়ে বড় ব্যর্থতার উদাহরণ হিসেবে অনেকেই বলবেন হামেস রদ্রিগেসের কথা। 2014 বিশ্বকাপটা নিজের করে নিয়েছিলেন এই কলম্বিয়ান মিডফিল্ডার। সে টুর্নামেন্টে কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে খেলেছিল, আর তাতে বড় অবদান ছিল হামেস রদ্রিগেজের। ফরওয়ার্ড না হয়েও তিনি 6 গোল করে গোল্ডেন বুট জিতে নেন, পরিণত হন গ্লোবাল সুপারস্টারে। তাই রিয়াল মাদ্রিদ তাকে দলে ফেরায় 61 মিলিয়ন ইউরোর বিনিময়ে। এটি তাকে সে সময়ের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করে। যদিও শুরুটা একেবারে খারাপ ছিল না হামেস রদ্রিগেজের। প্রথম মৌসুমে 29টি ম্যাচ খেলে গোল করেন 13টি, কিন্তু এরপরে ফর্মহীনতা, একের পর এক ইঞ্জুরি, খেলার প্রতি নিবেদনের অভাব এবং কোচের সাথে ঝামেলা মিলিয়ে প্রথম একাদশে জায়গা হারান তিনি। তবুও বায়ার্ন মিউনিক এবং এভারটনের মতো ক্লাব হামেস রদ্রিগেজকে রিয়াল মাদ্রিদ থেকে লোনে খেলতে নিয়ে আসে, কিন্তু কোথাও প্রত্যাশা মেটাতে পারেননি। বয়স 30-এর কোটা না পেরোতেই খেলতে চলে যান কাতারে। বর্তমানে হামেস রদ্রিগেজ খেলছেন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে, কিন্তু তিনিও আসলে হারিয়ে গেছেন ফুটবল প্রেমীদের মন থেকে। আপনার মতে বিশ্বকাপের সবচেয়ে বড় ফ্লপ সাইনিং কে? আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ফুটবলের এমন আরো তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।